ঢাকা লিগে অসাধারণ পারফর্ম করলেও এখনই জাতীয় দলের দরজা খুলছে না বিজয় নাইমদের ডাকা হতে পারে এ দলে বললেন নান্নু চলতি সপ্তাহে চূড়ান্ত হবে এইচপি স্কোয়াড কাল শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্স পর্ব তিন ভেন্যুতে মাঠে নামবে ছয় দল মিরপুরের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার হবে টিভিতে বিসিএলএ ফিক্সিং কাণ্ডের তদন্ত শুরু বাফুফের সহযোগিতায় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যে কোনো তথ্য দিয়ে সাহায্য করতে প্রস্তুত ফুটবলার ও ক্লাব কর্তারা বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ শুরুতেই ক্রিকেটের খবর ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করলেও আপাতত জাতীয় দলের দরজা খুলছে না বিজয় নাইমদের বরং পাইপলাইনকে শক্তিশালী করতে এ দলে ডাকা হতে পারে তাদের তবে সেখানেও বয়স সহ বিবেচনায় আনা হবে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের সামর্থ্যের বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এ দলের পাশাপাশি চলতি সপ্তাহে চূড়ান্ত হবে এইচপি স্কোয়াড যেখানে প্রাধান্য পাবেন ডিপিএল এর উদীয়মান পারফর্মাররা বয়স যেন একটা সংখ্যা মাত্র ৩৫ পার করা নাইম ইসলাম অনায়াসে কথাটি বলতেই পারেন চলতি ডিপিএলই দেখুন না জাতীয় দলের সাবেক এই মিডল অর্ডার ব্যাটসম্যান ১০ ম্যাচে ৮৪ গড়ে রান করেছেন ৭৪৯ এমন পারফরমেন্সের নির্বাচকদের দিয়ে রাখলেন একটা বার্তাও একই কথা খাটে বিজয়ের ক্ষেত্রেও সমান ম্যাচে ৭৩ গড়ে বিজয়ের ব্যাট থেকে এসেছে ৭২৮ জাকির সাইফ মোসাদ্দেক অমিত কিংবা মেহেদি মারুফ চলতি ডিপিএলে সবাই ব্যাটে বইয়েছেন রানের ফোয়ারা কিন্তু সবার গল্প কিংবা লক্ষ্যটা এক নয় দু একটা স্লট ছাড়া টাইগারদের ওয়ান ডে স্কোয়াড অনেকটাই চূড়ান্ত তাই তো ডিপিএলে পারফর্মারদের জায়গা মিলতে পারে এ দলে জুনে ক্যারিবিয়ান সিরিজে জাতীয় দলের সঙ্গে যাবে এ দলও তবে সেই স্কোয়াডেও বিবেচনায় আসবে অনেক কিছু ডোমেস্টিকে অনেক ধরনের খেলা হয় বিকেএসপির উইকেটটা আমরা সবাই জানি এটার সাথে আপনি অন্য দেশের যে কোনো উইকেটের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন তো সেই হিসাবে ওগুলিও মাথায় রাখতে হবে ইন্টারন্যাশনাল এরিনায় যাকে নিয়ে আমরা ভবিষ্যতে আগাতে পারবো ও ধরনের খেলোয়াড়কে আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করবো এ দলে জায়গা মিলবে না যাদের তাদের নিয়ে এইচপির বিশেষ ক্যাম্প করা হবে কক্সবাজারে আমাদের এইচপিতেও কিছু নতুন প্লেয়ারকে ইনক্লুশন আছে এখানে তো এইচপির প্রোগ্রাম এবং এটিএমের প্রোগ্রাম একসাথেই শুরু হবে মে মাসে মাঝামাঝিতে তো সেই হিসাবে আমরা ওইভাবে আগাচ্ছি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা দুটো দলই আমরা রেডি করে ফেলব সেই সঙ্গে সৌম্য মিথুন ইমরুল সহ যারা ডিপিএলে প্রত্যাশা পূরণে ব্যর্থ এ দলের হয়ে তাদের আরও একটা সুযোগ দেওয়ার পক্ষে প্রধান নির্বাচক মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা ডিপিএল এর প্রথম পর্ব শেষে কপাল খুলতে যাচ্ছে সেরা ১০ পারফর্মারের গেম ডেভেলপমেন্টের অধীনে তাদের নিয়ে কাজ করবে ক্রিকেট বোর্ড এছাড়া ১৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া সুপার লিগের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে দুটি টেলিভিশন চ্যানেল বৃষ্টি শঙ্কা থাকায় প্রতি রাউন্ডের জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডের ব্যবস্থা ডিপিএল এর প্রথম পর্ব শেষে সুপার লিগে খেলার অপেক্ষায় পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল যেখানে টেবিল টপার হিসেবে শেখ জামালের পাশাপাশি জায়গা করে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সও এবারের আসরে জাতীয় দলের বাইরে থাকা পুরনোদের পাশাপাশি পারফর্ম করেছে বেশ কিছু তরুণ মুখ যাদের নিয়ে আলাদা করে কাজ করার কথা ভাবছে ক্রিকেট বোর্ড প্রত্যেকটা প্লেয়ারই তার যার যার জায়গা থেকে বেস্ট পারফরমেন্স করেছে টপ টেন পারফর্মার্সকে নিয়ে এসে আমরা এজ গ্রুপ তারপরে আপনার গেম ডেভেলপমেন্ট বা অন্যান্য যে সমস্ত জায়গায় রেফার করেছি তারা তাদেরকে অলরেডি নিয়ে কাজ শুরু করেছেন প্রথম পর্বের ম্যাচ টেলিভিশনে সম্প্রচার না হলেও সুপার লিগ পর্বে ঘুষতে যাচ্ছে সে আফসোস মিরপুরের ম্যাচগুলো টিভিতে দেখানোর পাশাপাশি বিকেএসপির ম্যাচগুলোতে থাকছে পিচ ভীষণ প্রযুক্তি ডেইলি যেহেতু তিনটা করে খেলা থাকবে তিনটা খেলাই প্রোডাকশন হবে মিরপুরের খেলাটা টিভিতে লাইভ যাবে আর বিকেএসপির খেলাগুলো ডিজিটাল চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে লাইভ যাবে সুপার লিগের সময়েই মাঠে গড়াবে রেলিগেশন লিগের ম্যাচগুলো যদিও এতে থাকছে না রিজার্ভ ডের ব্যবস্থা আর কোনো ম্যাচ না খেলা মুশফিক মিরাজের দল বদল নিয়েও আপত্তি নেই সিসিডিএম এর সুপার লিগে যেটা হচ্ছে রেস্ট ডের বদলে একটা রিজার্ভ ডে থাকছে যদি কোনো কারণে খেলা হ্যাম্পার হয় পরের দিন এটা কন্টিনিউ হবে রিজার্ভ ডেতে ২৬-২৮ বাকি দুইটা রাউন্ড হয়ে সুপার লিগটা শেষ হবে ১৮ এপ্রিল মিরপুর ও বিকেএসপির দুই মাঠে শুরু সুপার লিগের ম্যাচ এরপর ২১, ২৪, ২৬ ও ২৮ এপ্রিল হবে যথাক্রমে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম রাউন্ডের খেলা প্রতি রাউন্ডের পরের দিনটি বরাদ্দ রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে
সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্স পর্ব। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এখন কিন্তু সবটুকু আকর্ষণ সুপার লিগকে ঘিরে। সেরা ছয় দল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম দিনে, কিন্তু সুপার লিগের প্রথম যে ফিকচার হয়েছে সেই প্রথম দিনে কিন্তু ছয় দল মাঠে নামছে। মিরপুরে একটি ম্যাচ এবং কি সাভারে যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং মিরপুরের যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটিতে আলাদাভাবে আকর্ষণ থাকবে, কারণ সেখানে মুখোমুখি হতে যাচ্ছে কিন্তু আবাহনী লিমিটেড এবং কি প্রাইম ব্যাংক। এবং আর বাকি যে দুটি ম্যাচ রয়েছে সেটি হচ্ছে টেবিলের শীর্ষে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং কি গাজী গ্রুপ ক্রিকেটার্সের মতো মধ্যে, এবং কি রূপগঞ্জ ডার্বি বলা চলে, যে আসলে আরও একটি ম্যাচ রয়েছে সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে, সেখানে কিন্তু মাশরাফি লিজেন্স অফ রূপগঞ্জ এবং কি রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, এই দুটি দল মুখোমুখি হবে। কিছুক্ষণ আগে প্রাইম ব্যাংক অনুশীলন করে গেছে, এখন কিন্তু আবাহনী অনুশীলন করছে, পাশাপাশি লিজেন্স অফ রূপগঞ্জও অনুশীলন করছে। আর কিছুক্ষণ আগে প্রাইম ব্যাংকের যিনি কোচ মাহমুদ সালাউদ্দিন, তিনি আসলে গণমাধ্যমে কথা বলেছেন, তিনি কিছুটা আক্ষেপ ছেড়েছেন তার দলকে নিয়ে, এবং কি তার দলের যে আসলে শুরুর দিকে অবস্থানটা ছিল প্রায় চার পাঁচ ম্যাচ পর্যন্ত কিন্তু টেবিলের শীর্ষস্থানটা তাদের দখলে ছিল, এখন কিন্তু তারা টেবিলের চার নম্বরে চলে এসেছে, সেটা নিয়ে আক্ষেপ ঝেড়ে বললেন, যেটা আসলে যে সেটা হচ্ছে কিছু ক্রিকেটার রয়েছেন যাদের আসলে ফিটনেসটা আসলে ম্যাচ খেলার মতো না, ওই তিন চার ম্যাচ পর্যন্ত ও যেই পারফরমেন্সটা ছিল তাদের ওই জোশ থেকে পারফরমেন্সটা হয়েছে। পরবর্তীতে তিনি আরেকটা জিনিস আসলে এবার দাবি করেছেন, যে যদি এই ডিপিএলকে শুরু করার আগে, অর্থাৎ বেশ কিছুদিন আগে থেকে যেন অনুশীলনটা শুরু করা হয়, এবং কি ফিটনেসের প্রতি যেন আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়, কারণ প্রতিটি ক্রিকেটারের জন্য এই ফিটনেসটা খুবই গুরুত্বপূর্ণ। তবে আর একটা বিষয় জানিয়ে রাখি, যে এই সুপার লিগের লড়াইয়ের সাথে সাথে কিন্তু রেলিগেশন লিগের লড়াইটাও কিন্তু চলবে, যেটি 18 তারিখে মুখোমুখি হবে খেলাঘর এবং কি সিটি ক্লাবের মধ্যে। ওই ওখানকার যে তিনটি দল রয়েছে, সিটি ক্লাব, খেলাঘর এবং কি ব্রাদার্স ইউনিয়ন, এই তিন দলের মধ্যে যারা আসলে সবশেষ দল থাকবে, তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে, সেই তিনটি ম্যাচে যারা আসলে পয়েন্ট টেবিল একবার তলা নিতে থাকবে তাদের কিন্তু একেবারে প্রথম বিভাগে চলে যেতে হবে। আর এখান থেকে আসলে সুপার লিগের যে ছয় দলের মধ্যে লড়াইটা চলছে, সেই ছয় দলের লড়াইয়ের শেষে আসলে যারা শীর্ষ দল থাকবে তাদেরই আসলে এবারের শিরোপা ঘরে যাবে। তবে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা আসলে দেখছি, যে শেখ জামাল খুব ধারাবাহিক খেলছে, এবং তাদের জন্য কিন্তু আসলে দেখার বিষয়তে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে কিনা। তো মিরপুর থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। মিরপুর আবারও স্বাগত খেলার সময়ে। বিসিএলে ফিক্সিং কাণ্ডের ঘটনায় প্রথমবারের মতো ফুটবলার ও ক্লাব কর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে বাফুফে। তদন্তে সহযোগিতা করছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। দিনভর দফায় দফায় সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ফলপ্রসূ হয়েছে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। চলতি মাসেই আরও বেশ কবার ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি। ফিক্সিংয়ের কালো থাবা পড়েছে দেশের ঘরোয়া ফুটবলে। ঘটনার সত্যতা উঠে আসে সময় সংবাদে। তোলপার দেশের ক্রীড়াঙ্গনে টনক নড়ে বাফুফের। ঘটনার সত্যতা যাচাই করতে কোচ, ক্লাব মালিক আর খেলোয়াড়দের জিজ্ঞাসাবাদের জন্য ডাকে বাফুফে শনিবার, যার ছিল প্রথম দিন। তদন্তে সুষ্ঠুতা আনতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিয়েছে বাফুফে, তারাও উপস্থিত ফুটবল ফেডারেশনে। দফায় দফায় খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শেষে একে একে বেরিয়ে আসেন সবাই। দেশের ফুটবলের স্বার্থে যে কোনো তথ্য দিয়ে সাহায্য করতে প্রস্তুত তারাও। সবাই জিজ্ঞেস করছে, আমাদের যেটা মনে হয়েছে আমরা ওইটা বললাম, আরও আগে করা উচিত ছিল, আরও আগে করলে আমার মনে হয় আরও অনেক কিছু বাইরে হইত। লেট হয়ে গেছে তারপরও ভালো, লেট হলেও ভালো যে একটা কাজ হইতেছে। আমাদেরকে ধরে লাভ নেই, আমরা সেই বলে না চুনাপুটি, আমরা সেই চুনাপুটি, যে রাগবল যারা আছে তাদেরকে ধরা উচিত, তাদেরকে দুইরা আইনের আওতায় আনা উচিত। তবে গোপনীয় এমন জিজ্ঞাসাবাদ বাফুফে ভবনেই কেন? এতে সন্দেহজনক ব্যক্তির পরিচয় প্রকাশ হয়ে যায়, হয় ফুটবলার ও ক্লাব কর্মকর্তাদের মানহানিও। বিএফএফ হেডকোয়ার্টার আমাদের হোম অফ ফুটবল, আমাদের হাউস অফ ফুটবল, বিএফএফ হাউসই হবে, এটাই স্বাভাবিক। আমাদের সকল কর্মকাণ্ড, আমাদের
ফুটবল সম্পর্কিত ফুটবলের নীতি নির্ধারণী বিভিন্ন বিষয়গুলো থেকে শুরু করে অন্য কোনো সমস্যা নেই এবং আমরা এই কাজগুলো অতীতে এভাবে করেছি এবং আশা করি যে এভাবে করেই আমরা আমাদের যে অভিষ্ট লক্ষ্য সেটা আমরা অর্জন করতে পারব। তবে এখনো ডাকা হয়নি ফিক্সিং কাণ্ডে সন্দেহভাজন অনেক বড় নাম, তাদেরকেও ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করার আশার কথা জানিয়েছে বাফুফে। অবকাশ নেই। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। তৃতীয় লেগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দল গোছাচ্ছে শেখ রাসেল। রেজিস্ট্রেশন করিয়েছে নাইজেরিয়ান ফরওয়ার্ড ইসমাইল আকিনাতকে, ট্রায়ালের জন্য বিবেচনায় রাখলেও ঘানা জাতীয় দলের ফুটবলার রিচার্ড গার্ডসের অন্তর্ভুক্তি অনেকটাই নিশ্চিত। এছাড়াও কলম্বিয়া থেকে আসছে আরও একজন অ্যাটাকিং মিডফিল্ডার। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে প্রিমিয়ার লিগ রেসে ফিরতে চায় ব্লুরা। এইলটন মাচাদো, ইসমাইল গঞ্জালেস, থিয়াগো এমারালদের মতো পরীক্ষিত ফুটবলারদের নিয়েও প্রিমিয়ার লিগে রং ছড়াতে ব্যর্থ শেখ রাসেল। দ্বিতীয় লেগ শুরুর আগে তাদের উপর আর ভরসা রাখতে পারেনি টিম ম্যানেজমেন্ট, তাই নতুন হাই প্রোফাইল ফুটবলারদের দিকে দৃষ্টি ব্লুদের। তবে নতুন করে শুরুর আগে তারা আমলে নিয়েছে পুরনো সমস্যা। অভিযোগ আছে সাবেক কোচ সাইফুল বারী টিটু এবং টিম ম্যানেজার ওয়াসিম শৃঙ্খলা আনতে ব্যর্থ হয়েছিলেন দলের মধ্যে, তার জন্য চাকরিও হারাতে হয়েছে তাদের। দুই জায়গাতেই এসেছে পরিবর্তন, গুরুদায়িত্বটা এবার মিন্টু মান্য যুগলের। রেজাল্টের পিছনে আমি দায়ী করব কোচ এবং ম্যানেজারকে, যেহেতু তারা তাকে নার্সিংটা করতে পারে নাই। তারপর আমাদের কাছে যখন ম্যানেজার কোচকে আমরা স্যাক করলাম, পরবর্তীতে যখন ম্যানেজার আমার ক্লাবেরই পরিচালক মান্নু, সে আমাকে অনেক রিপোর্ট করলো যে কিছুটা ইনডিসিপ্লিন করে ফেলছিলেন, বিশেষ করে ফরেন প্লেয়ার। ম্যানেজার ক্যাম্পে না থাকলে যা হয় সেটাই হয়েছে, ঘর ছিল ওপেন। নতুন পথ চলায় শেখ রাসেলের বড় শক্তি নাইজেরিয়ান ফরওয়ার্ড ইসমাইল আকিনাদের অন্তর্ভুক্তি। ট্রায়ালের জন্য বিবেচনায় থাকলেও ঘানা জাতীয় দলে খেলা রিচার্ড গার্ডসের রেজিস্ট্রেশন অনেকটাই নিশ্চিত। এছাড়াও কলম্বিয়া থেকে আসছেন আরও একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তবে দেশিদের ক্ষেত্রে নেই কোনো চমক। অফেন্সের উপরই জোর দিয়েছি, যেহেতু আমরা একটা স্ট্রাইকার, একটা অ্যাটাকিং মিডফিল্ডার, একটা উইং, সেই হিসাবে এরাও খুব কিন্তু বড় মাপের, কলম্বিয়ার থেকে আসতেছেন, আপনার ঘানার থেকে জাতীয় দলের, নাইজেরিয়ান আন্ডার 23 জাতীয় দলের সর্বসাকুল্যে 6 প্লেয়ার চলে আসতেছেন, এর মাঝ থেকে আমরা 3 নিব। বিগ বাজেটের দল গড়েও প্রথম লেগে শেখ রাসেলের অবস্থান 8, 10 করার বিপরীতে তারা হজম করেছে 16, সুতরাং ফরওয়ার্ড লাইনের পাশাপাশি দৃষ্টি নিশ্চয়ই রাখতে হবে ডিফেন্সেও। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দেশের অ্যাথলেটিক্সের খবর, বার্মিংহাম কমনওয়েলথ গেমসে হাই জাম্পে বাংলাদেশের সম্ভাবনা থাকায় এবার চমক দেখানোর প্রত্যয় অ্যাথলেট মাহফুজুর রহমানের। শিষ্যদের প্রস্তুতিতে সন্তুষ্ট থাকলেও কমনওয়েলথের মতো মেগা আসরে অ্যাথলেটদের লড়াইটা বেশ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোচ নজরুল ইসলাম। এদিকে হাই জাম্পারদের উন্নত প্রশিক্ষণে চলতি মাসের শেষ দিকে ভারত থেকে কোচ আনছে অ্যাথলেটিক্স ফেডারেশন। কমনওয়েলথ গেমসের এবারের আসরে হাই জাম্প নিয়ে বাংলাদেশ থেকে সম্ভাবনা থাকায় অ্যাথলেটদের প্রস্তুতিতে বাড়তি গুরুত্ব দিয়েছে ফেডারেশন। এর মধ্যে হাই জাম্প ইভেন্টে ঘাম ঝরাচ্ছেন মাহফুজ, স্বপন, রুমকি, ঋতু। বিকেএসপি ট্র্যাক এন্ড ফিল্ডে আপাতত এক সেশন করে অনুশীলন চালিয়ে যাচ্ছেন অ্যাথলেটরা। ইনশাল্লাহ বেস্ট পারফরমেন্স শো করব এবং যেন কমনওয়েলথ গেমসে যেন কোয়ালিফাই করতে পারি আশা রাখবো ইনশাল্লাহ। বার্মিংহামে চেষ্টা করবো যে ইনশাল্লাহ ভালোভাবে বাংলাদেশের পতাকাকে উদ্ধ করে রাখতে পারি, দেশের জন্য গর্ব, ওইখানে পার্টিসিপেট করব, সব দেশ থাকবে, দেখবে যে বাংলাদেশ একটা দেশ আছে, যেন সবাই বুঝতে পারে যে ভালো পারফর্ম করতে পারি। বেশি বেশি কম্পিটিশন করলে পারে তো আপনার ওই কম্পিটিশনের জন্য বডিটা আমার ওই পজিশনে নিয়ে যাইতে হবে। বারবার যত কম্পিটিশন করব আমার আগে থেকে প্রিপারেশন নিতে হবে যে আমার একটা কম্পিটিশন আছে, তখন তো বডিটা পুরো ছেড়ে দিতে হবে আর কি। গেমসের জন্য প্রস্তুতিতে পর্যাপ্ত সময় পাওয়ায় সন্তুষ্ট কোচ নজরুল ইসলাম রুমি। কমনওয়েলথের মতো মেগা আসরে অ্যাথলেটদের লড়াইটা বেশ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। দেয়ার ইজ এ গ্রেট চ্যালেঞ্জ অ্যান্ড দেয়ার ইজ এ এক্সট্রাঅর্ডিনারি হোয়াট আই সে যে প্রবাবিলিটি ইজ ভেরি ভেরি কারেক্ট। কমনওয়েলথ একটা বিরাট কম্পিটিশন, তো আমাদের যে পারফরমেন্স আছে এই পারফরমেন্সে কমনওয়েলথে মেডেল পাওয়া যাবে বলে মনে হয় না, বাট এখনকার যে পারফরমেন্সটা আছে এই পারফরমেন্সটাকে রেজ করে ওরা দেখতে পারবে হোয়ার এক্স্যাক্টলি দে আর। এদিকে চলতি মাসের মধ্যেই ভারত থেকে কোচ আনছে ফেডারেশন, যেখানে 2 পিছিয়ে আগামী 29 এপ্রিল কমনওয়েলথ গেমসের জন্য চূড়ান্ত তালিকা দেবে অ্যাথলেটিক্স ফেডারেশন। স্টেক দীপু, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। আবারও স্বাগত খেলার সময়।
পড়ালেখার পাশাপাশি ফুটবল যার ধ্যান জ্ঞান, দু চোখে স্বপ্ন একদিন জাতীয় দলে খেলার। অনূর্ধ্ব-১৭ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে বদলে গেছে ভাগ্য। শত প্রতিযোগীকে পেছনে ফেলে পর্তুগালে উন্নত প্রশিক্ষণের জন্য জায়গা করে নিলেন চুয়াডাঙ্গার কিশোরী ফুটবলার বিদিশা রানী। চুয়াডাঙ্গার প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও মাসুদুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। চুয়াডাঙ্গা আলমডাঙ্গা শহরের রেল স্টেশন পাড়ার রাজকুমার বেদের মেয়ে বিদিশা রানী। পাঁচ বোনের মধ্যে বিদিশা দ্বিতীয়, আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ের মানবিক বিভাগের দশম শ্রেণীর ছাত্রী। পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ তার। সেই নেশা থেকেই 2020 সালে তার বাবা চুয়াডাঙ্গা মহাতাব উদ্দিন ফুটবল একাডেমিতে ভর্তি করিয়ে দেন মেয়েকে। এরপর থেকে কোচ মিলন বিশ্বাসের কাছে নিয়মিত প্রশিক্ষণ নিয়ে নিজেকে একজন ফুটবলার হিসেবে গড়ে তুলতে শুরু করেন বিদিশা। অনূর্ধ্ব-১৭ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্টে বিদিশা অংশ নেন চুয়াডাঙ্গা জেলার হয়ে। বিভাগীয় দলে ভালো খেলে 40 ফুটবলারের মধ্যে ডাক পান বিকেএসপিতে। সেখানে দেশি ও বিদেশি ফুটবল বিশেষজ্ঞদের নজর কাড়েন বিদিশা সহ নির্বাচন করা হয় 15 খেলোয়াড়কে। ইউরোপে পর্তুগালে যাচ্ছে, আমরাও তার মতো একদিন বাংলাদেশ বাইরে যাইতে চাই। আমরা ওখানে গর্বিত যে ও আমাদের চুয়াডাঙ্গার মুখ উজ্জ্বল করেছে। পর্তুগালে প্রশিক্ষণ নিয়ে চুয়াডাঙ্গার ন্যাশনাল টিমে সে খেলায় অংশগ্রহণ করতে পারে এবং চুয়াডাঙ্গার মুখ উজ্জ্বল করে। পর্তুগালে যাওয়ার সুযোগ পেয়ে খুশি বিদিশাও। উন্নত প্রশিক্ষণের পাশাপাশি পর্তুগাল থেকে এসে নতুন কিছু শিখে এসে আমার বাংলাদেশের জন্য কিছু করতে পারি এবং আমার জেলার জন্য কিছু করতে পারি। পর্তুগাল থেকে ফিরে চুয়াডাঙ্গার হয়ে খুব শিগগিরই প্রতিনিধিত্ব করবে বিদিশা, এমনটি মনে করেন তার কোচ ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি। আমি মনে করি ওখান থেকে খেলে এসে লাল সবুজের পতাকায় বাংলাদেশ মহিলা টিমে নেতৃত্ব দেবে এবং মহিলা টিমকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। সর্বাঙ্গী মঙ্গল কামনা করি, সেজন্য ফুটবল থেকে আরো অনেক কিছু আমাদের চুয়াডাঙ্গাকে দিতে পারে। ইউরোপের উন্নত প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেই জাতীয় নারী ফুটবল দলে জায়গা করে নেবে বিদিশা, প্রত্যাশা স্থানীয়দের। সময় সংবাদ চুয়াডাঙ্গা। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।